মূলত সাবজাস ওয়ান কোর্টের পেশকার নাইম সে আমাদের বিভিন্ন সময় আমাদের বিজ্ঞ আইনজীবীদেরকে অপমানশীল কথাবার্তা বলছে লাঞ্ছিত করছে তারপরে বেশ কিছুদিন আগে আমাদের অ্যাডভোকেট সাকুকে তার মোহরিকে বলছে জয়ফ্রেরার সমস্ত আইনজীবী চিটার বাটপার এবং একটা বেলবন জমা দিতে গেছিলো একশো টাকা দিতে চেয়েছে তারা এক দশ হাজার পাঁচ হাজার টাকা নেবে দশ হাজার টাকা নেবে পরে পরবর্তীতে না দেওয়াতে বলছে জয়ফ্রাটের সব আইনজীবী চিটার বাটপার এর ফলশ্রুতিতে আমাদের অ্যাডভোকেট সাকুকে তারা লাঞ্ছিত করে তাদের বিজ্ঞ আদালতের রুম থেকে বের করে দিয়েছে পরবর্তীতে আমরা নিয়মমাফিকভাবে জেলা আইনজীবী সমিতির সাধারণ সভা করে আমরা সাত দিনে আলটিমেটাম দিয়েছিলাম যে অভিযুক্ত পেশকার নাইমকে এখান থেকে অপসারণ করে বদলি করতে হবে এবং অ্যাডভোকেট বিজ্ঞ অ্যাডভোকেট সাক্ষুর মামলা প্রত্যাহার করতে হবে নির্দিষ্ট টাইমে বিজ্ঞ জেলা জাহিরাধ মহোদয় মামলা প্রত্যাহারের কোনো উদ্যোগ নাও না হয় মীমাংসা করার চেষ্টা না করায় আমরা আমাদের পূর্ব নির্ধারিত আদালতের সমস্ত কার্যক্রম জেলা জেলা জজ আদালতের সমস্ত কার্যক্রম বর্জন করেছি জেলা আইনজীবী আদালতের সিদ্ধান্ত মতো সাক্ষু চৌধুরী সে চৌধুরী ফ্যামিলির লোক তিনি কাউকে কখনো টর্চার করে না করতে পারে না এখন এই সাক্ষু চৌধুরীর বিরুদ্ধে আজকে আমাদের মাননীয় বাহাদুর একটা মিথ্যা মামলা দায়ের করলেন এই সুবাদে আমরা মাননীয় বাহাদুর রেকর্ড বর্জন করেছি যে আমি জয়পাট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক গত তিন ছয় দু হাজার তারিখে জয়প্রাট আইনজীবী সমিতির একজন অ্যাডভোকেট অ্যাডভোকেট সাক্ষু চৌধুরী এবং তার মহরার প্রীতম সে জয়প্রাট সাবজস দ্বিতীয় আদালতের একটা মামলায় জামিনের জামিন হওয়ার পর বেলবন দিতে গেলে সেই বেলবনটাতে ওই আন্ডিউ ক্লেম করে বেন সহকারে নাই পাঁচ হাজার টাকা ক্লেম করে উনি তখন একশো টাকা বের করে দেয় তখন বলছে যে আপনার জয়পাট উকিলেরা বাটপার মহরিরা বাটপার চিটার এই ধরনের কথা বলে ফেলায় দেয় পরবর্তীতে আইনজীবী সাহেব বিষয়টা শুনতে পায় তৎক্ষণাৎ আবার চলে আসে আসার পর তাকেও অপমান করে এবং অপদস্থ করে তাকে বলেছি যে আপনার কোর্ট থাকে চলে যান আমি আমি জজ সাহেবের নাতি হয় এই ধরনের বক্তব্য বলার পর উনি ওই তারিখেই আমাদের সমিতি বরাবর একটা দরখাস্ত দেন যে আমার সঙ্গে অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা তারা এখানে ঘটাইছে তা বেঞ্চ সহকারে নেয় আমরা বিষয়টা নিয়ে বিজ্ঞ জেলাও দশ মহাদেরের সঙ্গে চার তারিখে আমি সাক্ষাৎ করছি আইনজীবীদের সঙ্গে চার তারিখে সাক্ষাৎ করছি সাক্ষাৎ করে তাকে বিষয়টা বলছি যে আপনার আপনি জয়পাড় স্টেশনে আসার পর আপনার চারজন রিলেটিভ পেপারে আপনি এখানে নিয়োগ দিয়েছেন তার মধ্যে আপনার শালিকার হলো ছেলে মেয়ে এবং আর এক শালিকার এক ছেলে এবং এইটা যার সঙ্গে আজকের গণ্ডগোল উৎপাদ হলো নাই এই বিষয়গুলো নিয়ে আপনাকে সেভারেল টাইম আপনার আইনজীবীরা এখানে অতিষ্ঠ হয়ে গেছে তারা তাদের কাছে যে আন্ডু ক্লেম করে যার জন্য আইনজীবীরা মনে হয় জয়ফ্রাট আইনজীবীরা বেঞ্চ ক্লার্কদের কাছে একটা নিষ্পর্ষিত হয়েছে এই বিষয়টা তার সঙ্গে বলার পর উনি কোনো ভ্রুক্ষেপ করলেন না ওই দিনই ওনার ইঙ্গিতেই আতিক ম্যাজিস্ট্রেট সাহেবের নিকট সাড়ে ছয়টার দিকে উনি মামলাটা ফাইল করলেন যেখানে বারোটার পর কোনো মামলা নেওয়া হয় না সেখানে সাড়ে ছয়টার দিকে তিনি একটা মামলা ফাইল করলে এই মামলা ফাইল করার কোনো তদন্ত নাই কোনো সরাসরি তার বিরুদ্ধে একটা ওয়ারেন্ট ইস্যু করলেন এই ওয়ারেন্ট ইস্যু করার পর আমরা তাকে আবার পাঁচ তারিখে তার কাছে আবার বসলাম বিষয়টা নিয়ে উনি বললেন স্যার আমাদের আমরা অলরেডি জেনারেল মিটিং করছি এই জেনারেল মিটিংয়ের সিদ্ধান্ত হলো এই আপনি যদি এই আপনার বেন সহকারীকে তথা আপনার নাতিকে এই জয়পার থাকে যদি প্রত্যাহার না করেন এবং মামলাটা যদি প্রত্যাহার না করেন তাহলে আমরা সাত কার্য দিবসের পরে আপনার কোট বর্জন করব কারণ আপনার নির্দেশে ইতিপূর্বে তিনজন আইনজীবী জেল কারাগারে তারা থাকছে এবং আপনার ইন্ধন ইন্ধনে ম্যাজিস্ট্রেটরা তাকে জামিন দেয় নাই জেলা জামিনযোগ্য জামিন পাওয়ার মামলা সেইগুন মামলা জামিন দেয় নাই